হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান সোলাশ মেসেজ ফ্রম টিউটোরিয়াল উইথ ইমরান। আর আমরা যখন অ্যানিমেশন দেখি, আমাদের ইউটিউবে যখন অ্যাড দেয় এই ধরনের অ্যানিমেশন দেখি, আমরা এই ধরনের অ্যানিমেশন দেখি, এই ধরনের অ্যানিমেশন দেখি, কিন্তু এই অ্যানিমেশনগুলো কীভাবে তৈরি করে থাকি, যেটাকে বলা গিফট অ্যানিমেশন। আজকে টিউটোরিয়াল আমরা এটাই শিখবো যে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এবং খুবই ইজি পদ্ধতিতে ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহার করে আমরা গিফট অ্যানিমেশন তৈরি করতে পারি, যেটা সো সিম্পল। সো চলুন দেখে আসি আমরা কীভাবে ছোট ছোট অ্যানিমেশন তৈরি করতে পারি। সো লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন সেটা অলরেডি আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যার নাম হলো ইজি গিফ অ্যানিমেটর। তো সফটওয়্যার ক্র্যাক শো ডাউনলোড লিঙ্ক নিচে আছে, আমি এখানে দেখাবো না ক্র্যাকটা, কারণ ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে আমি যাইতে পারবো না। সো আপনারা অবশ্যই এখানে একটা টেক্সট দিয়ে থাকবে, আপনারা টেক্সটটা আপনারা দেখে নেবেন, দেন আপনারা এটাকে অ্যাক্টিভ করে নেবেন। ওকে, সো আমি জাস্ট এবার ইজি গিফ অ্যানিমেটরটা আমরা কী করছি ওপেন করছি। ওপেন করার পর দেন আমাদের ইন্টারফেসটা সামথিং লাইক দিস, তেমন দেখাবে আর কি। সো এখানে একটা বিষয় দেখবেন যে এখানে সবচেয়ে মজার একটা বিষয় সেটা হলো আপনি চাইলে ব্যানার জাস্ট কোনো ব্ল্যাঙ্ক অ্যানিমেশন তৈরি করতে পারেন, পাশাপাশি এখানে এদের কতগুলো টেম্পলেট আছে, আপনারা সেই টেম্পলেটগুলো ইচ্ছাগুলো চুজ করতে পারেন। ওকে, তো এখানে কতগুলো বিষয় আছে। ফার্স্ট অফ অল যে কাজটা হলো আপনি ব্যানার অ্যানিমেশন তৈরি করতে পারেন, কিংবা হলো অ্যানিমেটেড বাটন তৈরি করতে পারেন। আপনার ওয়েবসাইটের জন্য সাধারণত অ্যানিমেটেড বাটন তৈরি করা হয়ে থাকে, যেটা খুবই খুবই দারুণভাবে আপনার ওয়েবসাইটটাকে ফুটিয়ে তোলে। আর আমরা দেখাবো এখন কীভাবে ব্যানার অ্যানিমেশন তৈরি করা হতে পারে, আপনার অ্যানিমেটেড ব্যানার তৈরি করা যায়। তার জন্য আপনারা জাস্ট ক্রিয়েট অ্যানিমেটেড ব্যানারে ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনার ব্যানারের সাইজটা কতটুকু আপনি যে কোনো সাইজ আপনারা চুজ করতে পারেন, এটা স্ট্যান্ডার্ডটা সাইজ চুজ করে দিচ্ছি। ওকে, কাস্টম সাইজ আপনি ইচ্ছে করলে কিন্তু চুজ করতে পারেন। ওকে, তারপর নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার ব্যানারের কালার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে সেটা সিম্পল কালার আপনারা জাস্ট সলিড কালার ইউজ করতে পারেন, জাস্ট যে কোনো একটা কালার হবে এটা চুজ করতে পারেন, কিংবা আপনার গ্রেডিয়েন্ট কালার আপনার ব্যানারের কালারের ব্যাকগ্রাউন্ডটা আপনার কি গ্রেডিয়েন্ট আকারে সিলেক্ট করতে পারেন। ওকে, এখানে আপনার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার জন্য ফার্স্ট কালারটা কেমন হবে এবং সেকেন্ড কালারটা কেমন হবে সেটা আপনি চুজ করতে পারেন। ফার্স্ট কালার সাপোজ আমি এখানে জাস্ট এটাকে ডার্ক টিল করে দিচ্ছি। ওকে, সেকেন্ড কালারটা আপনি এখান থেকে জাস্ট যে কোনো একটা চুজ করে দিতে পারেন। ওকে, দ্যাটস ইট, আমাদের কিন্তু সেকেন্ড কালারটা চুজ হয়ে গেছে। তো এবার আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইউটিউবের যে অ্যাডগুলো করা হয়ে থাকে তা আপনি সেকেন্ড সেই ধরনের একটা যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান, তাহলে আপনি আগে ফটোশপ দিয়ে একটা ইমেজ তৈরি করে দেন, আপনারা এখানে সেটা ইমেজটা এখানে সেই জাস্ট এই পিকচার এখানে জাস্ট আপনি কি ব্রাউজ করে সেই ইমেজটা সিলেক্ট করতে পারেন, যেটা আপনার এখানে চলে আসবে ব্যাকগ্রাউন্ড হিসেবে। ওকে, সো আমরা জাস্ট গ্রেডিয়েন্ট কালার চুজ করে রাখছি। দেন আপনারা যেটা করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন, আপনারা এখানে জাস্ট টেক্সট তিনটা টেক্সট আপনারা এখানে দিতে পারবেন, আপনারা আপনাদের টেক্সটগুলো চুজ করবেন। এবার আমি জাস্ট এখানে চুজ করেছি দিস ইজ মাই ফার্স্ট টেক্সট। ওকে, দিস ইজ, এবার দেখুন আমি জাস্ট এখানে টেক্সট লেখার পর দেখুন টেক্সটের ফন্ট স্টাইল আপনি চুজ করতে পারেন। ওকে, আপনি জাস্ট যে কোনো ফন্ট আপনার এখান থেকে ইচ্ছে করলে চুজ করতে পারেন, যেগুলো আপনার লেখাটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করবে, আপনি যে কোনো ফন্ট এখান থেকে চুজ করে দেবেন। সো আমি জাস্ট সাপোজ আমি ইম্প্যাক্ট নামে একটা ফন্ট আছে, আমার খুব ফেভারিট ফন্ট যেটা আর কি। সো আমি ইম্প্যাক্টটা চুজ করে দেবো, তো যেটা দেখতে অনেক বেশি দারুণ দেখাই। ওকে, এবার আমরা ফন্টের সাইজটা কতটা রাখবো সেটা আমরা চুজ করে দিতে পারি, সাপোজ যতটুকু রাখছি ততটুকু রাখতে পারি। এবার কালার, ফন্টের কালারটা কেমন রাখবো আমি এখান থেকে চুজ করতে পারি। ওকে, জাস্ট ফন্টের কালারটা এবার হয়ে গেলো হোয়াইট, এবার ফন্টটা একটু বোল্ড করে দিতে পারেন আপনারা চাইলে। এবার ইতালিক করতে পারেন, এখানে ক্লিক করে ইতালিক, বা আপনার চাইলে যদি যেভাবে রাখবেন সেভাবে রাখতে পারেন। ওকে, এবার বলছে হাউ টু ডিসপ্লে, ডিসপ্লে কেমন হবে আর কি, হাউ টু শো, অর্থাৎ আপনার এটাকে কেমনভাবে দেখাবে। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা ইফেক্ট চুজ করতে পারেন, জাস্ট সাইড থেকে শো করবে। ওকে, সো আমি জাস্ট সাপোজ টাইপিং, আপনি টাইপিং সিলেক্ট করেন, এটা টাইপিং আকারে শো করবে। ওকে, দেন হাউ লং টু শো, কত সময় এটা শো করবে, তা আপনি জাস্ট সাপোজ 2 সেকেন্ড দিয়ে দিলেন, জাস্ট এই কি 2 সেকেন্ড ধরে এখানে শো করবে স্ক্রিনে। দেন আর্ট টেক্সট আসবে, আমি সাপোজ 1 সেকেন্ড করে দিচ্ছি, যেটা দেখতে অনেক সুন্দর দেখাবে আর কি। ওকে, সো এবার আমরা আসবো হাউ টু হাইড, কীভাবে আপনার এই টেক্সটটা হাইড হবে আর কি। তো আপনারা এখানে তো চুজ করে দিতে পারেন। ওকে, তো আমরা যেহেতু আগে যেটা চুজ করছি সেটা আমরা টাইপ আউট করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। ওকে, সো আমরা জাস্ট আগে যেটা টাইপ ইন করেছি, অর্থাৎ যখন শো করবে আর যখন হাইড হবে তখন টাইপ আউট হবে, আর সময় নেবে হলো 1 সেকেন্ড। ওকে, এবার যে নেক্সট যে 2 নম্বর টেক্সট আছে, আপনারা এখানে 2 নম্বর টেক্সটে ক্লিক করবেন, দেন এখানে আপনি আপনার টেক্সটটাকে সিলেক্ট করে দেবেন। সো আমি জাস্ট এখানে দিচ্ছি দিস ইজ সেকেন্ড টেক্সট। ওকে, সো সেকেন্ড টেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফন্ট আগের মতো চুজ করে দিতে পারেন। এবার এখান থেকে আপনি কেমন চুজ করবেন সেটা সিলেক্ট, এবার আপনি ইফেক্টটা চেঞ্জ করে দিতে পারেন। আমি জাস্ট সাইড ইন ফ্রম লেফট। ওকে, এবার আমরা এখান থেকে আসবো এই সাইড থেকে। ওকে, সো এবার আমরা হাউটা কীভাবে শো করবো সেটা আমরা চুজ করে দিতে পারি, কত সেকেন্ড থাকবে সেটা চুজ করে দিতে পারি। এবার আমরা কীভাবে আমরা হাইড হবে সেটা আমরা কি চুজ করে দিতে পারি, সাউড আউট সাইড আউট টু লেফট আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। ওকে, তো নেক্সট টেক্সট যদি আমরা যাই যে এখানে আমরা নেক্সট টেক্সটটাকে চুজ করে দিই। ওকে, এবার আমরা লিখে দিই থার্ড টেক্সট। ওকে, TSRD থার্ড টেক্সট। এবার এখানে আমরা জাস্ট কী করবো সেটা আমরা এখানে দেখে দিতে পারি। সাপোজ আপনি জুম
ইন করে দিলেন এটা আর কি, অর্থাৎ প্রথমে জুম ইন হবে এবং সময় নেবে কতটুকু, এক সেকেন্ড। এবার আপনার হাইড হবে কী হবে, জুম আউট হয়ে। ওকে, সো আপনারা এখান থেকে জাস্ট এভাবে ডিসক্লোজ চুজ করতে পারেন। এবার নেক্সট যে কাজটা হলো আপনার ফাইনালি যে কাজটা, আপনার নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো আপনার নেক্সট যে আপনার সেভ ব্যানার ফাইল, আপনার এবার এখান থেকে কি সেভ ব্যানার টু ফাইল, আপনারা এই ব্যানারটাকে আপনারা কী করতে পারেন। এবার আমরা দেখছি কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, আমাদের যে অ্যানিমেশনটা তৈরি করলাম এখানে খুব দারুণভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনারা খুব দারুণভাবে আপনাদের গ্রাফ গিফট অ্যানিমেশন তৈরি করতে পারেন। এখানে আপনারা ইচ্ছা করলে আর উপর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো আমি যেহেতু ভিডিও অনেক বেশি সময় নেবে, আমি জাস্ট যদি আমরা নেক্সট আরেকটা ভিডিও জাস্ট এর উপরে প্রিভিউ করে আমি বানাবো যে এইখানে আপনারা কীভাবে আপনাদের অ্যানিমেশনগুলো তৈরি করবেন। তো আমি আজকে জাস্ট আপনাদের বেসিক দেখানোর চেষ্টা করেছি টেম্পলেট দিয়ে। তো আমি চলুন দেখে আসি আমরা যে অ্যানিমেশনটা তৈরি করলাম সেটা কেমন দেখাচ্ছে। আমরা জাস্ট অ্যানিমেটেড টেক্সট নামে যে অ্যানিমেশন তৈরি করছি সেটা কিন্তু এমন ছিল। তো আমরা জাস্ট এটি প্লে করি, দেখুন আমাদের ফার্স্ট অ্যানিমেশনটা এমন ছিল আর কি, দিস ইজ ফার্স্ট টেক্সট। ওকে, এবার সাইড লেফট হয়েছে। ওকে, এবার আবার কি থার্ড টেক্সটটা চলে এসেছে, দিস ইজ ফার্স্ট টেক্সট। দেখুন আমাদের খুব দারুণভাবে কিন্তু আমাদের গিফট অ্যানিমেশন তৈরি করে ব্যানার তৈরি করে ফেলেছি আমরা, সেকেন্ড টেক্সট অ্যান্ড দিস ইজ থার্ড টেক্স। তো এটা গেল আমাদের আজকে টিউটোরিয়াল। আমাদের উদ্দেশ্য ছিল আজকে আসলে গিফট অ্যানিমেটার দিয়ে কীভাবে আমরা খুব সহজে গিফট অ্যানিমেশন তৈরি করতে পারি, যেটা খুব সহজ ওয়ে আর কি। তো আপনারা আশা করেন যে ছোট্ট টিক্সটা আপনার কাজে দেবে আর কি। তো আজকে পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে, সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।